আচ্ছা তাহলে এটা ব্যাগে বড় এক ব্যাগে যাগো সব ওই মুড়ি মুড়ি হাতে নিন আচ্ছা ঠিক আছে মুড়ি পাতলা আছে চাচু দিতেছি দেও 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 আমার চাচু দিতেছি রে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বেশ কিছুদিন আগে আমরা শীতের মধ্যে কম্বল বিতরণ করতে গেছিলাম তো সেই সময় একটা ফ্যামিলিতে মানে আবদার করছিল একটা মুগুবাইয়ের কাছে আমি যে গেছিলাম না মুগুবাইয়ের দা কম্বলটা পাঠাইছিলাম তো সেই আবদারটা হইতেছে যে আমরা যে প্রতি বছর গরু কুরবানি দিই সেখান থেকে যেন তার একটু গরুর মাংস দেওয়া হয় তো আসলে এখানে যে গরু কুরবানি দিই সেটা মানে যে পরিমাণ অভাবী ফ্যামিলি আছে তাদের তুলনায় অপ্রতুল হয়েছে সেই ভিডিওর ওই ক্লিপটা দেখে এক ভাই কিছু টাকা পাঠাইছিল এই গরুর মাংসের জন্য তো ওনার টাকা দিয়ে সেই গরুর মাংসটা কিনছি মানে টাকাটা পাঠাইছিলেন আমাদের জাকির ভাই আর যেহেতু সামনে রমজান আসতেছে এটা দিব না সব দিব ওই মুড়িটা দিব না তো সামনে যেহেতু রমজান আসতেছে তো কিছু ইফতার সামগ্রীর সাথে অ্যাড করে আমি আজকে ওনারে দিতে যাব এই শম্পা সব দিব কিন্তু এক মুড়িটা দিব না সে নিজ হাতে সব প্যাকেট করছে মুড়ি আরও আছে আমাদের ওকে তো থ্যাংক ইউ এটা দিয়ে আসি হ্যাঁ থাকো এই বাড়িতে এর আগে আসছিলাম একবার টিউবওয়েল দেওয়ার জন্য সেই টিউবওয়েল না টিউবওয়েলে আয়রন নাই দেখছো না কম্বল দিয়ে গেছিল ভাই পাইছিলেন হ্যাঁ তো ওই সময় বলে গেছিলেন যে মাংসের কথা আমার কাছে যে কইছিলেন যে বলে ভাই যে কুরবানি দেয় যে বলে আমার ছেলে গরুর মাংস খাইবার আশা করে কিনার মতো আমার সামর্থ্য নাই সে কুরবানি টুরবানি যদি ভাই আবার দেয় তাহলে আমার কেজিয়ানি মাংস দিয়েন তো ওই ওই ওইটা ভাই আমার বলছিল তো বলার পরে ওই ওই অংশটুকু একজনে দেখছে দেখে আপনার জন্য বার করে সবাই একটু মাংস কেনার জন্য আমার কাছে টাকা পাঠাইছিল ওই মাংসর পাশাপাশি আমি আবার যেহেতু রোজা থাকেন না আপনি জাকির ভাই পাঠাইছে হ্যাঁ আর এই যে এগুলা হচ্ছে আমার পক্ষ থেকে আপনাদের ইফতারি কুরবানি আমি ধরেন এটা তিন মিনা গরু কুরবানি দিই আমার বাড়ির আশেপাশেই ধরেন ওই আধা কেজি নিচে তো একটা ফ্যামিলি দিলে এবার হে রানবো কি মানে এরকম যদি হইতো যে আমার আমার থেকে আরও দশ বারি পরে আর একজন একটা গরু কুরবানি দিতেছে হে এক পা দিল আমি এক পা দিলাম আরও একজনে দিতেছে আরও এক পা হইলো তাহলে এক কেজি হইলে একজন মাস রানবার পরে কিন্তু হেরম তো কেউ দেখি না আমার ওই অত্র এলাকার মধ্যে মানে আমি একা কুরবানি দিই তাহলে আধা কেজির নিচে একটা ফ্যামিলি দিবার গেলে তো হে কড়াইতে গুটবো কি তো যার কারণে ওই আধা কেজি করে দেওয়ার গেলে এই আপনাদের পর্যন্ত আসতে পারি না আমরা আজকে থেকে ইফতার বিতরণ শুরু করলাম এই যে যাদের পক্ষে সম্ভব এই ফলটা খাওয়ার খাইন গ্রামের ম্যাক্সিমাম বাড়িতে এই ফলটা আছে এটা খাইলে এটা নাকি ক্যান্সারের জন্য অনেক উপকারী তো এখনই সিজন হ্যাঁ ওই যে ওটা মানে পাকছে ওই যে সাদা সাদা হয়ে গেছে পাখি দেখাইতেছে হ্যাঁ মানুষ খাই না এটারে কোনো মূল্যায়নই করে না এই ফলটারে এই যে বিষমুক্ত বিষমুক্ত একগুলো নিরাপদ এটা এটা এই সিরা রাখলেই পাকবো এই যে কালার এসে আর কষে একটা ফল নিয়ে গেলাম কো গাছ কাগো ফিরি একটা হ্যাঁ ছিল ছিল না এটা কিন্তু খুব উপকারী ফল এগুলো খান না আপনারা এই যে আইসা একদম সুন্দর ফল পেয়ে গেলাম বাজারে পাওয়া যায় না এগুলা কেউ বিক্রি করে না এগুলা খাইলে মানে ক্যান্সার প্রতিরোধ করে বুঝছেন এগুলা খাইন ফালাই দিয়ে না হ্যাঁ পাখির পাশাপাশি আপনারাও খাইন ওই যেগুলো বাড়তি বাড়তি ওগুলো ভেঙে ভেঙে এই করেন হ্যাঁ এটা ধর আপনি মনে হয় লাগান না একাই আল্লাহ হওয়াইছে তাই না এটার ভিতরে আবার ভালো জাত পাওয়া যায় অনেক বড় বড় সাইজ হয় বুঝছো না ও উপরে ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না আলহামদুলিল্লাহ বিগ সাইজ আছে ওইখানে
কিন্তু সমস্যা হলো গাছটা একবার অতিরিক্ত লম্বা হয়, এটা একটা প্রবলেম। বড় বড় না? আচ্ছা থ্যাংক ইউ ফলের জন্য ধন্যবাদ। তোমার এনে কইছি যে আমার একটু ফল টল লাগলে আইনা দিবা। ওই চাই আনবা তেলে না বেসলে, আর তুমিও খাইও। কিন্তু আমি প্রায় বাড়িতেই দেখছি, আমার বাড়িতে একটা গাছ হইতেছে, ফল ধরতে 2 বছর লাগবে। ওই বিটায় অলরেডি একটা হয়েছে, আর এই বিটায় তো আমি করসল ফল লাগাইছি। ও আপনি ফল নিয়েছেন, কামই হয়েছে। তোমার কিছু নাই? ওই ওটা কি হবে ওটা? আপনার হ্যাঁ গো গাছ আছে নাকি? না আপনার ওই গাছেরই ফল, ওই গাছেরই। ওনার স্বামী রেছিল না? কি করে এখন? এখন কি করে? আচ্ছা ঠিক আছে, আল্লাহ যদি তফিক দেয় দেওয়া যাবো, সমস্যা নেই। আমি তো ওই বছরে বছরে দেই, অনেকগুলো মানুষের সিরিয়াল আছে। ঠিক আছে, আপনি বললেন আমার মাথায় থাকলো। ঠিক আছে, আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা এই যে বাবা, এই যে এটা হয়ে যায় নাকি? এই দেখো, এই যে আসো আসো, ইয়াম্মি, এই যে ইয়াম্মি, ইয়ো টেস্টি, আসো আসো। অনেক মজার একটা ফল। আমাকে দিয়ে আসো, দুই হাতে ধরো, সুযোগ করে ধরো, আমাকে দিয়ে আসো, দাও তুমি খাও একটু। খাও, যাও আমাকে দিয়ে আসো, আমাকে দিয়ে আসো ভাই। আর নিয়ে আসো, সোমবার নিয়ে আসো, তার বান্ধবীর মায়ে দিছে। হ্যাঁ না একটু নিয়ে দাও, ধরো তুমি 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 এটা নিয়ে দাও না। হ্যাঁ লিস্ট করো, এনে আশেপাশে যারা একদম জেনুইনলি নামাজ কালাম করে, ওই এবার যে খালি দেওয়ার জন্য দেওয়া তা দিব না। অমনি দিলে তো গরিব মানুষের অভাব নাই, কিন্তু গরিব মানুষের ভিতর থেকে যারা জেনুইনলি রোজা রাখে নামাজ পড়ে তাদেরকে ইফতার দিব। এরম কয়জন আছে আমারে বলো, আশেপাশে কয়জন আছে? হ্যাঁ তুমি তো আমুকে দিয়ে আসো, আমুকে দাও, আমুকে দাও। আই আরে নিয়ে দেনছে একটু, ওইটা শম্পার কাছে নিয়ে দেনছে ওই যে ফলটা। তুমি লিস্ট করো, ঠিক আছে, এরপরে ইফতার আনতে যাও, শম্পার সাথে যা বুঝো, যাও।